চলে এলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে। আর আমরা দুজন মিলে দেখো আমরা বার হয়ে যাচ্ছি। আর আমরা চলে গেছিলাম গ্রোসারি শপে, আর গ্রোসারি শপ থেকে আমাদের মাসকাবারি যেগুলো জিনিসগুলো লাগছে সেগুলো দেখো আমরা তুলে নিয়েছি। ব্যাগটি কিন্তু প্রচন্ড ভারী ব্যাগ ছিল, আমরা রাস্তায় দু তিনবার ব্যাগটি রেখে রেখে তারপর ঘরে নিয়ে এসেছি। দেখো একদম পুরো ঠাসা ব্যাগ আছে। তো চলো দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি আমরা। তো আমরা মাসকাবারি বাজারগুলো নিয়ে এসেছি, সেগুলোর মধ্যে দেখো কী কী আছে। এখানে আছে আটা, এখানে সুগার ফ্রি বিস্কুট, আর এখানে চালের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওই তুলসীটা আছে, ওটা হচ্ছে তেল। দোকানদার বললো যে তেলটা নাকি নিউ এসেছে, খুব ভালো তেল, তো এটা নিয়েছি। আর এখানে আছে দুটো সানফ্লাওয়ার, তিনটে তুলসী, একটা এভরিডে, দুটো মেরিগোল্ড, একটা আটা, একটা সুগার ফ্রি। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল, শুকনো লঙ্কা, মাসের ডাল, এখানে সুজি ডালিয়া, এখানে আছে অড়হর ডাল, আর এখানে দুটো, এখানে আছে পেস্ট সয়াবিন, এখানে একটা ব্রাশ আছে, আর এখানে কিছু মশলাপাতি আছে যেমন কালো জিরে, সাবান আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আছে, জিরে গোটা জিরে আছে, চিনি, তারপর সার্ফ, দুটো ধূপকাঠির প্যাকেট আছে, একটা পেস্ট আছে, আর কালো কালো প্যাকেটটা হচ্ছে চা পাতা, তারপর শুকনো লঙ্কা। তো দেখো অনেক কিছুই আছে। তো এই হলো আমাদের আজকের গ্রোসারি আইটেম, আমি যা যা বাজার করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।